প্রত্যেকে দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ আমাকে? একটু ওয়েট করো। ঠিক আছে ঠিক আছে, নাও, ঠিক আছে। আচ্ছা তো চলো, আচ্ছা তো এবার দেখো, আমরা আজকে আলোচনা করব জিএস নিয়ে, ঠিক আছে? তো জিএস নিয়ে শুরু করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা 20 কোয়েশ্চেন আনসার আলোচনা করব, যে 20 আনসার তোমরা সবাই জানো মোটামুটি, কোনো অসুবিধা নেই। তো তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো ফার্স্ট দেখো, আমরা ফার্স্ট আমরা আলোচনা করব। তো যেটা বলার সবাইকে, তার আগে যে যারা এখনো পর্যন্ত তোমরা আনঅ্যাকাডেমি ক্লাসে জয়েন করোনি, তারা প্রত্যেকে ক্লাস ক্লাসে যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস ক্লাসে জয়েন করো। তো যারা এখনো পর্যন্ত ভাবছো যে কবে করব, করতে পারছি না, কি হবে, কি ক্লাস হবে, যত এডুকেটেড এই প্ল্যাটফর্মে রয়েছে আমাদের আনঅ্যাকাডেমি প্ল্যাটফর্মে, প্রত্যেকে কিন্তু যথেষ্ট ইনফরমেশন প্রোভাইড করেন, ঠিক আছে? তোমাদের সমস্যা হলে স্যার ম্যামদের ক্লাসে যাও, স্যার ম্যামদের কাছে তোমাদের সমস্যার কথা জানাও। তো আমাদের WBPSC সাবস্ক্রিপশন তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নিয়ে ফেলো। যত এডুকেটার তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেক এডুকেটার, তোমরা যত এডুকেটার এখানে দেখতে পাচ্ছ, তোমরা অভিজিৎ স্যারকে জিওগ্রাফি, জয়তু স্যার জিওগ্রাফি, অরিজিৎ স্যার পলিটি, জি ইকোনমিক্স বা জিকে, ঠিক আছে? তো সৌমেন স্যার হিস্ট্রি, আমিও হিস্ট্রি পড়াই, ঠিক আছে? বিভাতাংশু স্যার জিকে, ঠিক আছে? যত ইকোনমিক্স স্যার, তো যত স্যার রয়েছে, সোমনাথ বারুই স্যার, তো প্রত্যেকের ক্লাসে যাও, স্যার ম্যামদের কাছে বলো তোমাদের কোথায় সমস্যা হচ্ছে, কোনটা বুঝতে পারছো না, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ স্যার, সবার কাছে জিআই, ঠিক আছে? জিআই এর জন্য আমাদের নিলয় স্যার রয়েছেন, অপশনাল ক্লাস হচ্ছে। তো তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করো, স্যার ম্যামদের কাছে বলো, তোমাদের যা সমস্যা হচ্ছে সেটা জানাও, ঠিক আছে? কিন্তু প্রত্যেকে কিন্তু ক্লাসে জয়েন করো, আর প্রিপারেশান বাড়িতে বসে কিন্তু ভালো করে প্রিপারেশান নাও। তোমরা দেখতেই পাচ্ছ আজকে এই সময় যেখানে সমস্ত জায়গায় বন্ধ হয়ে গেছে, কেউ না কাজে যেতে পারছে, না বাজার দোকানেরও একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, সেখানে তোমরা কিন্তু বাড়িতে বসে পড়াশুনো করতে পারছো, গাইডেন্স পাচ্ছ, তোমাদের প্রিপারেশান কিন্তু স্টপ হয়নি, ঠিক আছে? তো সেই জন্য ভালো করে ব্যবহার করো, আনঅ্যাকাডেমি ক্লাসে জয়েন করো, ভালো করে প্রিপারেশান নাও, 100% প্রিপারেশান নাও, ঠিক আছে? তো আর যা সমস্যা হচ্ছে স্যার ম্যামদের বলো, কিন্তু প্রত্যেকে ক্লাসে ক্লাসে জয়েন করো, ঠিক আছে? এখানে আমাদের সমস্ত সাবজেক্ট, যত সাবজেক্ট কম্পিটিটিভ এক্সামের জন্য, সে তুমি WBPSC বলো, সে তুমি EPFO এক্সাম বলো, সে তুমি CSE এক্সাম বলো, বা তুমি রেলওয়ে এক্সাম বলো, SSC এক্সাম বলো, যাই বলো না কেন, এখানে সমস্ত সাবজেক্ট কিন্তু তোমাকে প্রথম থেকে একদম যেমনভাবে তোমরা বইতে সূচিপত্র পাও, তো সেরকমভাবে কিন্তু তোমাকে কিন্তু এখানে প্রিপারেশান দেওয়া হবে, ঠিক আছে? তো তোমাদের সমস্যার কথা কিন্তু স্যার ম্যামদের বলতে হবে, নাহলে তারা বুঝতে পারবে না যে তোমাদের কোথায় আটকাচ্ছে, কী ভুল হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু বুঝতে পারবে না। তো এগুলো আমাদের আপকামিং কোর্স, এগুলো অনগোয়িং কোর্স, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ক্লাসে যেমন স্পেশালে আসছো, তেমন ক্লাসের ক্লাসে আসো, ক্লাস ক্লাসগুলো করো, করে দেখো। তোমাদের আর কোনো এইটুকু বলতে পারি, যদি আনঅ্যাকাডেমি ক্লাস ক্লাস তোমরা নাও, তাহলে তোমরা সারাদিন ক্লাস করতে করতে নিজেরাই ফেড আপ হয়ে যাবে, তখন তোমরা ভাববে যে এত ক্লাস আমরা করতে পারছি না, ঠিক আছে? কিন্তু কোনোভাবে কিন্তু ইনফরমেশান কিন্তু সমস্ত ক্লাসে, যে কোনো সাবজেক্টের কিন্তু ইনফরমেশান তোমরা ফুল ইনফরমেশান এখান থেকে পাবে। তো যে যেরকম তোমাদের তোমাদের যা যা লাগে, তোমাদের যেরকম যার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তোমরা 1 মাস থেকে 2 বছর অবধি সমস্ত দেওয়া রয়েছে। তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেটা অ্যাকসেপ্ট করো, কিন্তু তোমরা ক্লাসে আসো, ক্লাসে মানে আমাদের WBPSC সাবস্ক্রিপশন কোর্স জয়েন করো, ঠিক আছে? তো চেষ্টা করো 1 বছর 2 বছর নেওয়ার, তাহলে কেন হয় এটা লং টার্ম, মাঝখানে যদি দাম বাড়ে
তাহলে তোমাদের কোনো এফেক্ট পড়বে না, তোমরা আরামে ক্লাস করতে পারবে, ঠিক আছে? তো চেষ্টা করো 1 বছর 2 বছর নেওয়ার, কিন্তু নিয়ে ফেলো অবশ্যই। যখন যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেফারেল কোড, আমার রেফারেল কোড শুধু আমার নাম RAMILA, এই রেফারেল কোডটা ইউজ করো। এই রেফারেল কোড ইউজের জন্য তোমরা অনলি 10% ডিসকাউন্ট পাবে ওভারঅল যা তোমাদের রয়েছে। এখন আমাদের 1 বছরের সাবস্ক্রিপশন রেট রয়েছে 6,300 টাকা, আর এটা রয়েছে আমাদের 7,560 টাকা, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু উজ রিভার। উজ রিভার দুটো রয়েছে এখানে, ইট ইজ দ্য ট্রিবিউটারি অফ সতলুজ রিভার, ইট অরিজিনেটেড ইন পীর পাঞ্জাল রেঞ্জ। তো তোমাদের বলতে হবে কোনটা কারেক্ট আনসার সেটা। তো তোমরা রেডি, তারপর আমি আনসার দেব। রেডি হলে আমরা দেব আনসার। প্রত্যেকে ওয়েলকাম। ফার্স্ট যারা যারা জয়েন করেছো, সবাই দেখছি অনেকে জয়েন করেছো, পুলক, ইপ্সিতা, সুমনা, নামকি, অম্প্রিয়া, সিংহম, প্রতীক, অর্পণ পল, প্রভাতী, মসজিদুর রহমান, প্রভাতী, নজরুল সানা, ডিপি, পলাশ, প্রতিবা, সুমন, দেবাশিস, সবাই ওয়েলকাম, ঠিক আছে? তো এখানে মাত্র 19% তোমরা আনসার দিয়েছো। উজ রিভার বলতে কী বোঝানো হয়? তো উজ রিভার তোমরা জানো কোন রিভার কার সাথে রিলেটেড, আর এখানে আমাদের আনসার হবে অনলি টু হবে আমাদের কারেক্ট আনসার। কেন আমাদের অনলি টু হবে? না না, এক্সাম হচ্ছে না কেন? এখানে কি হবে, উজ মাল্টিপারপাস প্রজেক্ট ইজ প্ল্যান টু ফার্স্ট ট্র্যাক ইউটিলাইজেশন অফ ইন্ডিয়াস রাইটস আন্ডার ইন্দাস ওয়াটার ট্রিটি। উজ মাল্টিপারপাস প্রজেক্ট, তোমরা সবাই জানো, এখানে আমার পিকচারও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যেটা বিয়াস রিভারকে ঘিরে। মাল্টিপারপাস মিন্স হচ্ছে বিভিন্ন রকম, শুধুমাত্র যে ইরিগেশন পারপাসে তাই না, এটাকে ঘিরে বিভিন্ন রকম কাজ করা হবে, সেই জন্য এটাকে মাল্টিপারপাস বলা হয়েছে। কি তোমার বন্যা নিবারণ, কি তোমার ইরিগেশন, কি তোমার জলবিদ্যুৎ, হাইড্রো ইলেকট্রিসিটি, ঠিক আছে, যাবতীয়, যার জন্য এটাকে কী বলা হয়েছে, মাল্টিপারপাস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো ইন্দাস রিভারকে ঘিরে, এবং তোমরা জানো যে ইন্দাস রিভার ট্রিটি, সেই ইন্দাস রিভার ট্রিটি কিন্তু আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে আমাদের কী বলো ইন্দাস ঝিলাম, একটা হচ্ছে রবি বিয়াস ইন্দাস ঝিলাম, ঠিক আছে? একটা হচ্ছে পাকিস্তানের পার্ট, একটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট, যেখানে তোমরা জানো উভয় ক্ষেত্রেই আমাদের 80-20% মানে ধরো যে নদীগুলো পাকিস্তানের পার্ট তারা পাবে 80%, এরা পাবে 20%, যেগুলো ইন্ডিয়ার রিভার সেগুলো পাবে 80%, এরা পাবে 20%, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের ইউজ করা যেতে পারে। হ্যাঁ, তো এখানে আমাদের যেটা বলেছে যে উজ রিভার হচ্ছে আমাদের কোন নদীকে ঘিরে, উজ রিভার হচ্ছে আমাদের বিয়াসকে ঘিরে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের কী বলেছে, এখানে আমাদের সতলুজ বলে, তো সতলুজ হবে না, আর পীর পাঞ্জাল তোমরা জানো এটা কৈলাস রেঞ্জ, তো পীর পাঞ্জাল হবে একদম কারেক্ট আনসার হবে, ঠিক আছে? তো আমাদের রবি রিভার, তারপরে হচ্ছে আমাদের প্রজেক্ট হচ্ছে তোমাদের কী বললাম বলো, প্রজেক্ট হচ্ছে আমাদের কৈলাস রেঞ্জ, উৎপত্তি হচ্ছে কৈলাস রেঞ্জ, ট্রিবিউটারি হচ্ছে রবি রিভার, সুতলেজ না, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে আমাদের লোকেশন কোথায়, এর লোকেশন কোথায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক হচ্ছে কাথুয়া, পাঠানকোট, কাথুয়া, ঠিক আছে? এগুলো আমাদের কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট জায়গা যেটা উজ রিভারকে ঘিরে রয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্প্রুতি স্কিম কিসের আন্ডারে আসছে এটা তোমাকে বলতে হবে। স্প্রুতি স্কিম কিসের আন্ডারে আসছে এটা তোমাকে বলতে হবে। 4টে অপশান রয়েছে, তো তোমরাই বলো যে আমি পোল দেবো কি দেবো না।
বলো প্রত্যেকে। স্ফূর্তি স্কিম ইজ আন্ডার দ্য এজিস অফ, স্মৃতির ফুল ফর্মটা জানলেই তোমরা বুঝতে পারবে স্মৃতি কি জন্য, কি পারপাসে, কি মৌশ্রী সবাইকে কিন্তু ওয়েলকাম, ঠিক আছে? অনুশ্রী মান্না, শুভাশিস রায় সবাইকে, দীপ্রাঞ্জন সবাইকে কিন্তু ওয়েলকাম, ঠিক আছে? উজ্জ্বল সাঁতরা, ইরাশবতী, সঞ্জয় মোহান্তি, টিঙ্কু সাহা সবাইকে ওয়েলকাম। একদম কারেক্ট আনসার আমাদের, আনসার হবে দেখো কেক 1 থেকে 10-এর মধ্যে কারা কারা রয়েছে। এই যে পাশের যে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ডটা, এই সেকেন্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখলে যে কালকে কালকে যারা যারা সবাই ঠিক দিচ্ছ, কিন্তু কেন হয়ে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডটা কিসের বেসিসে হচ্ছে? সবাই যখন ঠিক দিচ্ছে তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ডটা কিসের বেসিসে হচ্ছে? সেকেন্ডের বেসিসে। তো এই সেকেন্ডটা কিন্তু কাজে লাগাও, তাড়াতাড়ি আনসার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তাড়াতাড়ি আনসার না দিলে কিন্তু তোমাদের ওই যে যখন এক্সাম, তোমাদের নেক্সট মান্থ থেকে আবার এক্সাম শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমরা কিন্তু রেসে পারবে না, ঠিক আছে? তো যার হাত হাত ফার্স্ট বা যে হয়ে যাচ্ছে সেই হয়ে যাবে, তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে এটা, ঠিক আছে? তো জিয়াউল, রোনো, দেব, তারপরে সিংহুম, সিংহম স্যার, তারপরে রয়েছে আতিবা, কেয়া, মৌসুমি, মোনালিসা, সুমনা এবং সমীরণ, ঠিক আছে? তো এখানে আমাদের আনসার হবে কি, দেখো স্মৃতির ফুল ফর্ম কি, স্মৃতির ফুল ফর্মটা যদি জানো তাহলে তুমি বুঝতে পারবে ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি। ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি, ভারতবর্ষের ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি কি তোমরা জানো? যে হস্তশিল্প, হ্যান্ডিক্রাফট, ঠিক আছে, হ্যান্ডলুম, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি, যেটা আমাদের এমএসএমই, মিনিস্ট্রি অফ এমএসএমির আন্ডারে পড়ে, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাড লঞ্চ দিস স্কিম ইন দ্য ইয়ার 2005 উইথ দ্য ভিউ অফ প্রমোট দ্য ক্লাস্টার ডেভেলপমেন্ট। তোমরা জানো যে 0.5 সেকেন্ড, তবে এটা প্র্যাকটিস, আমি তোমাকে বলবো না যে ইম্পসিবল, ঠিক আছে? এটা হচ্ছে দেখো প্র্যাকটিস, তোমাকে আমি একটা কথা বলি, ওটা কখনো দেখো না, তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার দেখো কেউ যদি খুব প্র্যাকটিস করে, কেউ যদি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করে, খুব ফাস্ট আনসার দেয়, না হওয়ার কিছু নেই, ঠিক আছে? হতেই পারে, উইদিন 1 সেকেন্ড হতেই পারে, ঠিক আছে? তো দেখো কোনো কিছুকে কিন্তু ওইভাবে দেখো না, নেগেটিভভাবে দেখো না, তোমারও হবে, তুমি প্র্যাকটিস করো তোমারও হবে, নেক্সট মান্থে তুমি যখন এক্সাম দেবে তোমারও হবে, ঠিক আছে? তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে প্রমোট ক্লাস্টার ডেভেলপমেন্ট। স্মৃতি, স্মৃতি মানে হচ্ছে ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিকে গ্রো করা, ইন্ডিয়ার যারা ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি, তার মানে হচ্ছে তোমরা জানো যে ধরনের, ধরো যারা ম্যাক্সিমাম ট্রাইবাল কমিউনিটি এঙ্গেজ রয়েছে এই ডেভেলপমেন্টের, এই ইন্ডাস্ট্রির সাথে। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ খাদি ইন্ডাস্ট্রি রয়েছে, খাদি ইন্ডাস্ট্রি, দ্য স্কিম ফর রি এনহ্যান্সিং প্রোডাক্টিভিটি অ্যান্ড কম্পিটিটিভনেস, কম্পিটিশন আনতে চাইছে, কম্পিটিশন আনতে চাইছে, কম্পিটিশন। কম্পিটিশন হলে কি হবে? প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে, যদি কম্পিটিশন আনে তাহলে প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে, প্রোডাকশন ভালো হবে। দ্য স্কিম ফর প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজাইন ইন্টারভেনশন, প্যাকেজিং, সমস্ত দিক থেকে তোমাকে, ধরো আজকে তুমি এমএসএমই সেক্টর থেকে, ধরো আজকে একটা মেলা হচ্ছে যেখানে হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম সমস্ত কিছুর ওপরে, বিভিন্ন হাতের কাজের ওপরে ট্রাইবাল কমিউনিটিরা মিলে একটা মেলা অ্যারেঞ্জ করেছে। তো যদি এখন মেলা অ্যারেঞ্জ করে তো তোমাদের কী হবে, সমস্ত দেশ বিদেশে, ধরো মালয়েশিয়া, থাইল্যান্ড, সমস্ত জায়গা থেকে, ধরো দিল্লিতে মিনিস্ট্রি থেকে করা হয়েছে, সেই সবার সবার সেই একটা সব জায়গা যাচ্ছে, তো সবাই কি হবে, সবাই আসবে, আকর্ষিত হয়। তো যখন আসবে একটা জিনিস দেখেই পছন্দ হয়ে যাওয়া, একটা জিনিস তুমি বিক্রি করছো, সে যে কোনো জিনিস, সে গৃহসজ্জার যে কোনো জিনিস হতে পারে, আর্ট হতে পারে, বিভিন্ন রকম আর্ট হতে পারে, কোনো হাতের কাজ হতে পারে, কোনো ফুলদানি হতে পারে, কোনো যে কোনো জিনিস হতে পারে, তো সেখানে কি হবে, খুব নেট প্রবলেম, আচ্ছা, তো তখন কি হবে, তখন সেটাকে যাতে ভালো করে দেখেই যাতে ভালো লাগে, যাতে দর্শনেই তোমার ভালো লাগে, এই চেষ্টাটা করতে, তার গভর্নমেন্টকে কী করতে হবে, গভর্নমেন্টকে পুরো তোমাকে প্যাকেজিং বলো, ডিজাইন বলো, সমস্ত দিক থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলো, এগুলো গভর্নমেন্টকে দেখতে হবে। তার জন্য গভর্নমেন্ট কী করতে পারে, কম্পিটিশান করতে পারে। তো কম্পিটিশান চলে এলে কী হবে, যে যত ভালো পারফর্ম করবে, যে যত কোয়ালিটি মেনটেন করবে, তাকে বেশি সুবিধা দেওয়া হবে,
ঠিক আছে, এবং দ্য স্কিম ফর রুরাল ইন্ডাস্ট্রি সার্ভিস সেন্টার, রুরাল ইন্ডাস্ট্রি সার্ভিস সেন্টার এর মাধ্যমে যে তোমার যে ইনভেস্টমেন্ট হবে সেটা হচ্ছে রুরাল, এই পুরো হ্যান্ডিক্রাফট বা এই ট্রাইবাল কমিউনিটি এই এই পুরোটা হবে একটা কি রুরাল ইন্ডাস্ট্রি। কী নাম হবে? রুরাল ইন্ডাস্ট্রি। আদার স্মল ইন্টারভেনশন, রেডি ওয়ার্ক ইউনিট, রেডি টু ওয়ার মিশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পুরো শ্রুতির কথা। তো যাই হোক, নেক্সট এবার আমরা আলোচনা করব প্রভাবতী গুপ্তা। প্রভাবতী গুপ্তা সম্পর্কে এখানে কোনটা কারেক্ট অ্যান্সার এটা তোমাদের বলতে হবে। প্রভাবতী গুপ্তা সম্পর্কে কোনটা হবে কারেক্ট অ্যান্সার এটা বলতে হবে। প্রভাবতী গুপ্তা সম্পর্কে কোনটা কারেক্ট অ্যান্সার এটা বলতে হবে। দেব প্রভাবতী গুপ্তা সম্পর্কে কোনটা হবে কারেক্ট অ্যান্সার এটা তোমাদের বলতে হবে, ঠিক আছে। প্রভাবতী গুপ্তা, নেট স্লো হবে, এখন তো নেট স্লো হবেই, চলবেই এরকম, কিচ্ছু করার নেই, কি করবে বলো তো, এখন তো বলেই দিয়েছে। পারছি না দেব মাল্য, তুমি কি বলছো বুঝতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না। ই অর স্বামী মানে কি বুঝতে পারছি না, ই অর স্বামীর মানে কি, মারে না কি, পড়ে না, কোয়েশ্চেন হয় এখানকার, ই অর স্বামীকে। আচ্ছা, তো এখানে কি বলেছে দেখো, প্রভাবতী গুপ্তা কার ডটার ছিল, প্রভাবতী গুপ্তা কার ডটার ছিল বলো, প্রভাবতী গুপ্তা, প্রভাবতী গুপ্তা কার ডটার ছিলেন, প্রভাবতী গুপ্তা কার ডটার ছিলেন, একদম চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত টু, ঠিক আছে। এবং শি ওয়াজ কুইন অ্যান্ড রিজেন্ট অফ ভাকাটাকা, ভাকাটাকা ডাইনেস্টি ব্রাহ্মিন ডাইনেস্টি ছিল, ব্রাহ্মিন ডাইনেস্টি ছিল, ব্রাহ্মিন ডাইনেস্টি, ঠিক আছে, ভাকাটাকা ডাইনেস্টি ছিল, ব্রাহ্মিন ডাইনেস্টি। তো কোন জায়গায় কোন রিজিয়ানকে ঘিরে হচ্ছে আমাদের, কোন রিজিয়ানকে ঘিরে হচ্ছে ওয়াকাটাকা ডাইনেস্টি, ব্রাহ্মিন ডাইনেস্টি, কোন রিজিয়ানকে ঘিরে আমাদের হয়েছে, ডেকান পুরো বলবো না, এরা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো আমাকে বলো কোনটা কি হবে সেটা আমাকে বলো। তো তোমরা জানো যে নর্থে হচ্ছে মালোয়া, এই পুরো রিজিয়ানটা এদের মেন রিজিয়ান ছিল মালোয়া, মালওয়া এবং গুজরাট, গুজরাট। তারপর হচ্ছে আমাদের সাউথে তুঙ্গভদ্রা রিভার, তুঙ্গভদ্রা তাদের জায়গা ছিল, তুঙ্গভদ্রা রিভার। এবং ওয়েস্টে হচ্ছে আরাবিয়ান সি, অবভিয়াসলি আরাবিয়ান সি, ঠিক আছে। এবং আমরা যেটা বলছি যে এখানে আমাদের ফাউন্ডার কে ছিলেন, আমাদের ফাউন্ডার কে ছিলেন, ফাউন্ডার কে ছিলেন, বিন্ধা শক্তি, বিন্ধা শক্তি কত সাল, বিন্ধা শক্তি, বিন্ধা শক্তি যখন ফাউন্ড করলেন তখন 250, 250 মিন্স তোমরা বুঝতেই পারছো তখন আমাদের নর্থ ইন্ডিয়ার বা ওভারঅল লিডার কে 250 যখন, তখন আমাকে আমাদের কি ডাইনেস্টি চলছে, মেন কোন ডাইনেস্টি চলছে, বিন্ধ্যা শক্তি যখন, বিন্ধ্যা শক্তি যখন ফাউন্ড করলেন তখন একদম। তো এখানে আমাদের কি হবে তাহলে, আমাদের 250 AD, 250 AD বা আমরা বলতে পারি 3rd century। তারপর কি হলেন, তারপরে হচ্ছে প্রভাবাড়া সেনা, প্রভাবাড়া সেনা, প্রভাবাড়া, প্রভাবাড়া, প্রভাবাড়া সেনা। তারপর হচ্ছে রুদ্র সেনা ওয়ান, তারপর হচ্ছে রুদ্র সেনা, রুদ্র সেনা ওয়ান। তারপরে হচ্ছে হাজবেন্ড প্রভাব, আমাদের ওনার, ওনার হাজবেন্ড হচ্ছে আমাদের কে, রুদ্র সেনা টু,
ঠিক আছে, রুদ্র সেনা টু, তো সেটাই বলেছে যে কিভাবে আমাদের ওয়াকাটাকা ডাইনেস্টি সম্পর্কে আমাদের জানতে হবে, যে ডাইনেস্টি কোথায় ছিল কি ছিল। তো শি ওয়াজ কুইন অ্যান্ড রিজেন্ট অফ দ্য ওয়াকাটাকা ডাইনেস্টি, ঠিক আছে, তো বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে প্রভাবতী গুপ্তা ওয়াজ কুইন অ্যান্ড রিজেন্ট অফ দ্য ওয়াকাটাকা ডাইনেস্টি, শি ওয়াজ কুইন কনসোর্ট রুদ্রসেনা টু অ্যান্ড রিজেন্ট ডিউরিং দ্য মাইনরিটি অফ আর সন্স দিবাকারা সেনা অ্যান্ড দামোদারা সেনা, অতটা প্রতিপত্তিশালী ছিলেন না, ঠিক আছে। এবার হচ্ছে আমরা পড়ব এশিয়াটিক চিতা। এশিয়াটিক চিতা ইজ নাও ফাউন্ড, এশিয়াটিক চিতা নাও ফাউন্ড, এশিয়াটিক চিতা এখন আমরা কোথায় দেখতে পাই? পুরবি ওয়েলকাম। এশিয়াটিক চিতা এখন আমরা দেখতে পাই কোথা থেকে? এশিয়াটিক চিতা এখন আমরা দেখতে পাই কোথা থেকে? এশিয়াটিক চিতা আমরা এখন দেখতে পাই। আই অ্যাম আ নিউ স্টুডেন্ট, পুরবি ওয়েলকাম, ওয়েলকাম আমাদের স্পেশাল ক্লাসে তোমাকে ওয়েলকাম, ঠিক আছে, ভালো করে ক্লাস করো। এখানে যতজন টিচার রয়েছেন প্রত্যেকের ক্লাস অ্যাটেন্ড করো, সবার যা যা সমস্যা হচ্ছে তাদের কাছে বলো, জানাও, ঠিক আছে, কিন্তু ক্লাস কিন্তু প্রত্যেকটা অ্যাটেন্ড করো, ঠিক আছে, যা অসুবিধা হবে অবশ্যই বলবে, ঠিক আছে। তা এশিয়াটিক চিতা, এশিয়াটিক চিতার বিজ্ঞানসম্মত নাম, এটা কোনোভাবে ইম্পর্টেন্ট না। অলসো নোন অ্যাজ ইরানিয়ান অর পার্সিয়ান চিতা, একে বলা হয় ইরানিয়ান। কালীকান্ত ওয়েলকাম, শুভদীপ ওয়েলকাম। ইরানিয়ান অ্যান্ড পার্সিয়ান চিতা বলা হয়, এটা হচ্ছে কোন IUCN কোন পর্যায়ে ফেলেছে? স্টেটমেন্ট কোয়েশ্চেন দিলে কিন্তু তোমাকে কিন্তু জিজ্ঞাসা করবে, তো কোন পর্যায়ে ফেলেছে IUCN, এটা ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড হবে, ঠিক আছে। তো ইট কোথায় কোথায় আমরা দেখতে পাই? ইট ওয়ান্স অকিউরড ফ্রম দ্য আরাবিয়ান পেনিনসুলা অ্যান্ড দ্য নিয়ার আরাবিয়ান পেনিনসুলা, মানে তোমরা জানো যে আমাদের যে উপদ্বীপীয় যে অঞ্চল সেখানে আমরা দেখতে পাই, তার সাথে হচ্ছে নিয়ার ইস্ট অফ দ্য ক্যাসপিয়ান রিজিয়ান। তারপরে আমরা কোন কোন পাকিস্তান, ইন্ডিয়া এবং কিজুল কুম ডিজার্ট, ঠিক আছে, এই সমস্ত জায়গায় 20th century আমরা কিন্তু দেখতে পাই। তো এখানে আমাদের আনসার তাহলে কী হবে? অনলি ইরান, ইরান, ঠিক আছে, ইরাক আফগানিস্তান কিন্তু হবে না। আচ্ছা, তো দেখো কুনো পালপার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা কোথায় কার সাথে রিলেটেড? কুনো পালপার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কুনো পালপার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কুনো পালপার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কুনো পালপার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিসের সাথে রিলেটেড, কিভাবে রিলেটেড, কোথায় অবস্থান করছে কুনো পালপার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কিসের জন্য বিখ্যাত, এটা কিসের জন্য বিখ্যাত? এখানে কিন্তু এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিন্তু কি আনা হয়েছে? চিতা, ঠিক আছে, কিন্তু মনে রেখো। তো বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চিতা, এসব কথা বলো না। তো যাই হোক, দেখো কুনো পাল ন্যাশনাল পার্ক ইজ প্রোটেক্টেড ইন মধ্যপ্রদেশ, রিসিভ দ্য স্টেটাস ন্যাশনাল পার্ক 2018। কেন এটা ইম্পর্টেন্ট হয়েছে? এটা ইম্পর্টেন্ট হয়েছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে ইনক্রিজ হয়েছে, মানে আমাদের প্রমোশন হয়েছে, প্রমোশন হয়ে হয়েছে ন্যাশনাল পার্ক 2018। ইম্পর্টেন্ট সেই জন্য, প্রোটেক্টেড এরিয়া, দেখো কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে এটা তৈরি হয়েছে। ইট ওয়াজ অলসো নন কুনো পালপার অর পালপার কুনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ইট ইজ আ পার্ট অফ কাথিয়াওয়াড় গির ড্রাই ডেসিডুয়াস। তাহলে এখানে আমরা কী ভেজিটেশন দেখতে পাই? এখানে আমরা ভেজিটেশন দেখতে পাই ড্রাই ডেসিডুয়াস, ঠিক আছে। এবং আমরা ইন্ট্রোডাকশন আফ্রিকান চিতা সুইটেবল হ্যাবিটেড ইন ইন্ডিয়া, ইট সেড দ্যাট অ্যানিমাল কুড বি ব্রড টু মধ্যপ্রদেশ কুনো পালপার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অর এনি আদার পার্ট অফ ইন্ডিয়া আফটার এ ডিটেল স্টাডি, ঠিক আছে। তো নেক্সট এবার আমরা আলোচনা করব নৌরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নৌরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন, নৌরাদেবি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন, নৌরাদেহি
ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন? এমপি ফরেস্ট এরিয়াতে সব থেকে লার্জেস্ট কে? কালকে যে আমি এক্সামে দিয়েছিলাম ফরেস্ট কভার বা ফরেস্ট রিপোর্ট 2019 অনুযায়ী, সব থেকে বেশি কে এমপি? আর সব থেকে বেশি রিকভার কে করছে? সব থেকে বেশি রিকভার কে করছে? সব থেকে বেশি রিকভার কে করছে? রিকভার কে করছে? মহারাষ্ট্র সব থেকে বেশি রিকভার করছে। মহারাষ্ট্র নর্থ ইস্ট তো শাস্তি পাচ্ছে। নর্থ ইস্ট ফরেস্ট, যে ঘন ফরেস্ট, তাতে কি হচ্ছে দেখা যাচ্ছে যে থ্রেট আসছে। কি থ্রেট? ফরেস্টে আগুন ধরে যাচ্ছে, ফরেস্টে আগুন ধরে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো নৌরাদেহি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। নেক্সট নেক্সট হচ্ছে নন্দুর, নন্দুর মাধবেশ্বর, নন্দুর মাধবেশ্বর বার্ড স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন। নন্দুর মাধবেশ্বর ওয়াইল্ড বার্ড স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন দেব। নিশা তুমি একটুখানি রিফ্রেশ করো, নালে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? একটু রিফ্রেশ করো। নন্দুর মাধবেশ্বর বার্ড স্যাংচুয়ারি, এই দেখো তুমি। সে তখন কে জানে আমাকে বলছিল 0.5 সেকেন্ডে কি দিচ্ছে, 0.5 সেকেন্ডে কি হয়। দেখো এখানে দেব আনসার দিয়েছে 1.0, সমীরণ দিয়েছে 1.1, রণ দিয়েছে 1.1। তাহলে কেন ইম্পসিবল কি আর 0.5 করার? তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করো তাহলে এটা তোমাদের হতেই পারে। তুমি ফার্স্ট তুমি আনসার দিলে, ইম্পসিবল তো কিছু নেই, ঠিক আছে? তো এটা কখনো ভেবো না যে ইম্পসিবল, ঠিক আছে? তো নন্দুর মাধবেশ্বর বার্ড স্যাংচুয়ারি ইজ লোকেটেড আমাদের মহারাষ্ট্র, বি হবে আমাদের কারেক্ট আনসার, নাসিক। হ্যাঁ, তো নন্দুর মাধবেশ্বর বার্ড স্যাংচুয়ারি ইজ লোকেটেড নিফাত তেহসিল নাসিক ডিস্ট্রিক্ট নোন অ্যাজ ভারতপুর, ভারতপুর মহারাষ্ট্র। মহারাষ্ট্র গেটস ইটস সাইট ফার্স্ট রামসার সাইট, মহারাষ্ট্র প্রথম আমাদের রামসার সাইট পেল, জলাভূমি। রামসার সাইট কেন কেন দেওয়া হয়? জলাভূমি সংরক্ষণ, ঠিক আছে? জলাভূমি সংরক্ষণ। তো নন্দুর মাধবেশ্বর হচ্ছে মহারাষ্ট্রের ফার্স্ট রামসার সাইট, সেই জন্য ট্র্যাডিশনাল জিকেতে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভারতপুর হচ্ছে রাজস্থান, নর্থ রাজস্থান। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট রামমোহন লোহিয়া। তো রামমোহন লোহিয়া সম্পর্কে এখানে তোমাকে বলতে হবে, তো কোনটা হবে কারেক্ট অ্যান্সার এটা বলো। করেছি ওয়েট, মাত্র 3% কারেক্ট আনসার। এ কি হাল হলো, 3% কেন? মানে একজন দিয়েছে, কে দিলে আনসারটা, কে দিলে আনসার, কে দিলে আনসার? দেখো এখানে যেটা বলেছে রাম মনোহর লোহিয়া সম্পর্কে, ফার্স্ট অপশন যেটা বলেছে, এখানে আমাদের আনসার হবে
হ্যাঁ, এখানে ইনকারেক্ট বলেছে। তো এখানে যেটা বলেছে দেখো, লোহিয়া ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভ ইন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হুইচ ওয়াজ এ লেফট উইং গ্রুপ অফ, এক মিনিট দাঁড়াও তো, এক মিনিট একটু ওয়েট করো তো, একটু একটু দাঁড়াও তো, এক মিনিট ওয়েট করো তো, এক মিনিট। আচ্ছা, পিসি কিছু হয়নি, পিসি কিছু হয়নি, অ্যাকচুয়াল এটা এই যে, এই যে বিষয়টা পরে বলছি তোমাদের, ঠিক আছে। এখানে ইনকারেক্ট বলেছে, দেখো এখানে ইনকারেক্ট দেখতে হবে, তো টু অ্যান্ড থ্রি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে আমাদের ফার্স্ট বলেছে দেখো রাম মনোহর লোহিয়া, তো রাম মনোহর লোহিয়া এখানে বলেছে যে ইনভলভ কার সাথে ইনভলভ, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সাথে, কিন্তু এটা হচ্ছে আইএনসি লেফট উইং। হ্যাঁ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে ঠিক আছে। তো আইএনসি এখানে দেখো না, আদার মেম্বার অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি জয়প্রকাশ নারায়ণ, এম এন রয়, কিন্তু এম এন রয় কী করেছিলেন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সাথে, কিন্তু উনি মানে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সাথে সাপোর্ট করেছিলেন, সাপোর্টার ছিলেন, সেই হিসাবে দিয়েছে আদার মেম্বার। উনি মেম্বারশিপ পরবর্তীকালে কিন্তু গ্রহণ করেন এম এন রয়, ঠিক আছে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির কিন্তু মেম্বারশিপ, কারণ এম এন রয়ও কিন্তু সোশ্যালিস্ট মেন্টালিটি। তোমরা জানো যে কমিউনিস্ট পার্টি উনি যখন রাশিয়াতে, তো উনি কিন্তু লেনিনের দ্বারা অনুপ্রাণিত, আর যখন এই জয়প্রকাশ নারায়ণ যখন এই সোশ্যালিস্ট মেন্টালিটিকে কংগ্রেসের মধ্যে, সোশ্যালিস্ট মিন কি, সোশ্যালিস্ট কথাটার মানে কি, দেখো এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে, জানতে হবে, সোশ্যালিস্ট কথাটা কিন্তু সাপোর্ট করেছে, আর সেই সোশ্যালিস্টেরই কিন্তু পক্ষে ছিলেন এম এন রয়, এম এন রয়, তোমাকে কিন্তু এটা দেখতে হবে। এখানে সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট মিনস হচ্ছে সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে, সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের বলছে ইনকারেক্ট, ইনকারেক্ট মিনস অনলি ওয়ান হবে, টু অ্যান্ড থ্রি, টু অ্যান্ড থ্রি অ্যান্ড আদার মেম্বার অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ওয়ার জয়প্রকাশ নারায়ণ অ্যান্ড এম এন রয়। তাহলে তোমরা বলো যে মেম্বার আর সাপোর্টার দুটো কি এক, 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 এক তো না। মেম্বার কারা, মেম্বার মিনস যারা অ্যাক্টিভ রোল পার্টি, তখন যখন আমাদের কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934-এ, তখন তো এম এন রয় তার বহু আগে, এম এন রয় কী করছেন, এম এন রয়ের সাপোর্ট হচ্ছে আমাদের লেফট পার্টির সাথে, ঠিক আছে। তো এম এন রয় এই জন্যই হবে না আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। আর যেটা বলা হচ্ছে যে লোহিয়া ওয়াজ ইন সাপোর্ট অফ ইন্ডিয়ান পার্টিসিপেশন অন দ্য সাইট অফ গ্রেট ব্রিটেন ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, না কোনোদিনও না, গ্রেট ব্রিটেনের পক্ষে কখনো ছিলেন না লোহিয়া, লোহিয়া ছিলেন কিসের পক্ষে, যে কংগ্রেস খালি দেখছে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়কে নিয়ে, এই জন্য কংগ্রেস পপুলার হতে পারছে না, যেখানে কমিউনিস্ট পার্টি দেখছে ওয়ার্কারকে নিয়ে, এই জায়গাটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তিনজনকে নিয়েই দেখবে, বুর্জুয়াকে নিয়েও দেখবে, ওয়ার্কারকে নিয়েও দেখবে, ঠিক আছে, এবং আমাদের পিজেন্টকে নিয়েও দেখবে, তিনজনকেই দেখতে হবে। যেখানে লেফট পার্টি শুধুমাত্র দেখছে কাকে, দেখছে খালি ওয়ার্কারকে, ঠিক আছে। হ্যাঁ অপোজ করবে, কেন কেন অপোজ করবে, কারণ ইন্ডিয়ান পার্টিসিপেশন আমাদের ওয়ার্ল্ড ওয়ার টুতে যেটা ডিমান্ড করেছে, তোমরা জানো মহাত্মা গান্ধী, সেই মহাত্মা গান্ধীর পক্ষেই তো কংগ্রেস যাননি, কংগ্রেস তো যাননি, এবং পরবর্তীকালে তো গান্ধীজিও তো উঠিয়ে নিলেন, উইথড্র করে নিলেন লীগের কাছ থেকে, এবং মিনিস্ট্রি তো উইথড্র হয়ে গেল না, 39-এই তো উইথড্র হয়ে গেল, ঠিক আছে, মিনিস্ট্রি তো উইথড্র হয়ে গেল। কোন স্টেটমেন্টে ইনকারেক্ট, এখানে ফার্স্ট সেকেন্ড স্টেটমেন্টে বলেছে আদার মেম্বার্স অফ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি লোহিয়া ওয়াজ ইন সাপোর্ট অফ ইন্ডিয়ান পার্টিসিপেশন অন দ্য সাইড অফ গ্রেট ব্রিটেন ইন ওয়ার্ল্ড ওয়ার টু। তাহলে এটা তো ইনকারেক্ট, আমাকে তো ইনকারেক্টই জানতে চেয়েছে, টু অ্যান্ড থ্রি তো কারেক্ট অ্যান্সার হবে, এটা তো কারেক্ট না, এটা তো কারেক্ট না, তাহলে এটা তো টু অ্যান্ড থ্রি হবে, ওই জন্যই তো টু অ্যান্ড থ্রি হবে, আর অনলি ওয়ানটা তো কারেক্ট। তা কি বলছে এতক্ষণ ধরে তোমাদেরকে,
এই জন্যই তো 2 and 3 হবে, ওয়ানটা কেন হবে? ওয়ানে কি বলেছে? ওয়ানে বলেছে উনি সাপোর্টে ছিলেন যে ইন্ডিয়ান পার্টিসিপেশন গ্রেট ব্রিটেনের সাথে, ঠিক আছে? না, উনি কেন করবেন? উনি তো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, আর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তো কংগ্রেসের এগেনস্টে না, কংগ্রেসের পক্ষে, কংগ্রেসের মধ্যে থেকে সোশ্যালিস্টকে সাপোর্ট করেছে, ঠিক আছে? কোয়েশ্চেনটা তো দেখেছি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট রাম মনোহর লোহিয়া, হুইচ অব দ্য অ্যাভব স্টেটমেন্ট ইজ অর আর ইনকারেক্ট। তো এখানে ফার্স্ট অপশন বলেছে, এখানে তোমাকে দেখতে হবে কোনটা ইনকারেক্ট। তো আমার এখানে ইনকারেক্ট হচ্ছে 2 and 3, ফার্স্টটা হচ্ছে কারেক্ট, ফার্স্টটা হচ্ছে কারেক্ট, আর 2 and 3 হচ্ছে ইনকারেক্ট। তাহলে আমাকে তো ইনকারেক্টে জিজ্ঞাসা করেছে, তাহলে তো আমি 2 and 3 বলছি, তো ইনকারেক্টই তো বলেছে, আর 2 and 3 তো হবে অ্যান্সার। কোনটা হবে ইনকারেক্ট? 2 and 3 ইনকারেক্ট। নেক্সট হচ্ছে, দেখে নাও কারা কারা ছিল সিএসপির আদার মেম্বার, কারা? জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, নরেন্দ্র দেব, মিনো মাসানি, এম এন রয়, এরা প্রত্যেকে ছিলেন। লোহিয়া যেখানে অপোজ করেছিলেন, আর ওখানে আছে সাপোর্ট করেছিলেন, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট হচ্ছে আমরা আলোচনা করবো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট 2011 সেন্সাস। 2011 সেন্সাস অনুযায়ী এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে এটা তোমাদের বলতে হবে। 2011 সেন্সাস অনুযায়ী কোনটা হবে কারেক্ট অ্যান্সার এটা তোমাদের বলতে হবে। কি বলছে, মেম্বার আছে, কিসের মেম্বার আছে, কি মেম্বার, কি কি বলছো প্রভাতি, বলো কি বলছো তুমি, কি বলছো? এখানে তিনটে অপশন রয়েছে। না দাঁড়াও, প্রভাতি বুঝতে পারেনি, প্রভাতিকে আগে আমি বোঝাবো, ওর বোঝাটা দরকার, ঠিক আছে? রাম মনোহর লোহিয়া, রাম মনোহর লোহিয়া সম্পর্কে কোনটা ইনকারেক্ট এটা বলতে বলেছে। তো এখানে আমার তিনটে অপশন আছে, যেখানে ফার্স্ট বলেছে লোহিয়া ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভ আমাদের কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেসের লেফট উইং, ঠিক আছে? আদার মেম্বার, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা জয়প্রকাশ নারায়ণ, আদার মেম্বার্স ওয়ার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হচ্ছে জয়প্রকাশ নারায়ণ অ্যান্ড এম এন রয়। আদার মেম্বার্স অব দ্য সিএসপি, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, নরেন্দ্র দেব, মিন্ন মাসানি, এম এন রয় ওয়াজ দ্য মেম্বার অফ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আরে বাবা, তুমি জানো না এম এন রয় যে সিপিআই এর মেম্বার ছিলেন? তা হবে না তো, সেটাই তো বলছে এখানে। আরে এখানে কি বলছে, তোমরা ব্যাপারটা বোঝো, এটা তো ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে, তাহলে তো এটা ইনকারেক্ট হলো, আমাকে তো জিজ্ঞাসা করেছে ইনকারেক্ট কোনটা, তাহলে এই দুটোই তো ইনকারেক্ট, এটা তো হবে না বলেই ইনকারেক্ট, হবে না বলেই তো ইনকারেক্ট, ব্যাপারটা বোঝো। ওই জন্য বলেছি প্রশ্নটা ভালো করে পড়ো, কি বলেছে প্রশ্নটা ভালো করে পড়ো। না ছিল না তো এম এন রয়, তো ছিল সিপিআই, এটাই তো আমি বলছি, আমি কখন বললাম যে এম এন রয় ছিল সিএসপি, সিএসপির কেন এম এন রয় হবে, এম এন রয় তো সিপিআই এর লেফট ফ্রন্টের, ঠিক আছে? এবার দেখো এখানে বলেছে 2011 সেন্সাস, প্রশ্নটা ভালো করে পড়ো তারপর আমাকে আনসার দাও, প্রশ্নটা ভালো করে বলো যে 2011 সেন্সাস অনুযায়ী কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলেছে। ইট ওয়াজ ফার্স্ট সেন্সাস ওয়্যার ট্রান্সজেন্ডার পপুলেশন ওয়াজ কাউন্টেড, অপশন টু, ইন 2011 ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কন্ডাক্টেড দেয়ার ফার্স্ট এভার জয়েন্ট সেন্সাস অফ এরিয়াস অ্যালং দেয়ার অর্ডার। তো কোনটা হবে ভালো করে বলো। দেবো পোল, দীপঙ্কর সিংহ রয়, সবাই 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 ওয়েলকাম, ঠিক আছে? সবাই ওয়েলকাম।
দেখো, 1 থেকে 10-এর মধ্যে কারা কারা রয়েছো, ঠিক আছে? তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার রয়েছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট 2011 সেন্সাস। তো এখানে ফার্স্ট সেন্সাস একদম কারেক্ট আনসার, অনলি ওয়ান এ হবে কারেক্ট আনসার। ইন 2011 ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ অলসো কন্ডাক্টেড ফার্স্ট এভার জয়েন্ট সেন্সাস অফ এরিয়াস অ্যালং দেয়ার বর্ডার, ঠিক আছে? এবং তোমরা জানো সেন্সাস অফিসিয়াল কাউন্ট থার্ড জেন্ডার, যেখানে থার্ড জেন্ডার পপুলেশন আমাদের হয়েছে 4.9 লাখ, 4.9 লাখ, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে দ্য স্টেট অফ দ্য ছত্রিশগড় শিয়ার্স বর্ডার উইথ উইচ অফ দ্য ফলোয়িং স্টেট, ওড়িশা, ঝাড়খণ্ড অ্যান্ড উত্তরপ্রদেশ। দাঁড়াও, ফার্স্ট কংগ্রেস সেশন হেল্ড আউটসাইড ইন্ডিয়া কি হবে ম্যাম? সম্ভবত দেখো দেব, এখানে আমাদের কি আনসার হতে পারে, এখানে একটা ব্যাপার রয়েছে যে আমাদের 1918-এ লালা লাজপত রায় ইউএসএ, সম্ভবত ইউএসএ, ঠিক আছে, ওখানে প্রেজেন্ট করেছিলেন, যেটাকে আমরা বলি সেখানে গিয়ে, ইউএসএতে গিয়েই উনি ফার্স্ট 1918-এ, ঠিক আছে, ওখানে কিন্তু আমাদের যেটা বলো হোম রুল লিগ আউটসাইড ইন্ডিয়া এস্টাবলিশ করেছিলেন, ঠিক আছে, লালা লাজপত রায়। হ্যাঁ, এখানে পোল দিচ্ছি, তো কোনটা হবে কারেক্ট আনসার? আচ্ছা, এটা দিচ্ছি, সবাই দেখো, পোল দিয়েছি, যাদের পোল আসছে না তারা কমেন্টে দাও, যাদের পোল আসেনি তারা কমেন্টে দাও, ইন্টারনেটের জন্য সমস্যার জন্য পোল আসছে না, যদি যাদের সমস্যা হচ্ছে তারা এখানে দাও, এখানে মান মিন্স হচ্ছে কমেন্টে দাও। তোমরাই বলবে পরে যখন আমি দেব তোমার 1 থেকে 10-এর মধ্যে কার কেমন র্যাঙ্ক আছে। দেখো রনো ফার্স্ট, রনো ফার্স্ট 6.3 সেকেন্ড, 7.7 সেকেন্ড, দেখো এই সেকেন্ডগুলো কিন্তু অনেক ম্যাটার করে, মৌসুমি 1.3 সেকেন্ড, ঠিক আছে, এগুলো কিন্তু দেখো, ঠিক আছে, ওমপ্রিয়া 1.9 সেকেন্ড, ঠিক আছে, যতগুলোই আনসার দিয়েছো কম সময় দিয়েছে, ঠিক আছে, তো সি হবে কারেক্ট আনসার। তোমরাই আমাকে বলবে কোনটা হবে কারেক্ট আনসার, এটা হচ্ছে আমাদের ছত্রিশগড়, এটা হচ্ছে ছত্রিশগড়। তাহলে এখানে আমাদের হিসাব মতো কারা কারা রয়েছে, ওড়িশা, ঝাড়খণ্ড, ইউপি, ওড়িশা, ঝাড়খণ্ড, ইউপি, ওড়িশা, ঝাড়খণ্ড, ওড়িশা, ঝাড়খণ্ড আর ইউপি করছে কি না বলো, ওড়িশা, ঝাড়খণ্ড, ইউপি, এইভাবে কি করো, এইভাবে এইভাবে প্রত্যেকটা স্টেট কার সাথে কিভাবে শেয়ার করছে, সিম্পল গুগল ইমেজে যাবে, গুগল ইমেজে গিয়ে এইভাবে স্টাডি করো, নিজের নিজের কান্ট্রিকে, নিজের কান্ট্রির প্রত্যেকটা, এমন তোমার, তোমরা জানো যে ইভেন ইউপিএসসিতেও তোমাকে এরকমভাবে জিজ্ঞাসা করে যে তুমি যদি ট্রেনে করে তুমি যদি যাত্রা করো উড়িষ্যা থেকে কেরল, তাহলে কটাগুলো, কটা স্টেট তোমার মাঝখানে পড়বে, ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তোমার পুরো কান্ট্রি ম্যাপটা কিন্তু ভালো করে কিন্তু জানতে হবে, ঠিক আছে, ভালো করে কিন্তু জানতে হবে, তো তোমরা কিন্তু এগুলো কিন্তু করো। তো ফার্স্ট এখানে যেটা বলেছে দেখো যে ছত্রিশগড় কার কার সাথে রিলেটেড, কার কার সাথে বর্ডার শেয়ার করছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের তেলেঙ্গানা রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, ওড়িশা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, তারপরে আমাদের কি রয়েছে, ইউপি রয়েছে, এমপি রয়েছে, প্লাস মহারাষ্ট্র রয়েছে, তাহলে কতগুলো স্টেট রয়েছে। আবার যখন ইউপি করবে তখন ইউপির সাথে কারা কারা করছে, উত্তরাখণ্ড করছে, হরিয়ানা করছে, দিল্লি করছে, রাজস্থান করছে, মধ্যপ্রদেশ করছে, বিহার করছে, তো এরকম প্রত্যেকটা কিন্তু ভালো করে কিন্তু দেখবে বা পড়বে, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর্লি ঋগ্বেদ টাইম, তো ঋগ্বেদ টাইমে কি কি হবে কারেক্ট আনসার এটা বলো। হ্যাঁ, চেঞ্জ ইন ভেজিটেশন অ্যান্ড সয়েল অলসো কাম, একদম কারেক্ট আনসার, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে এভাবে কিন্তু পড়তে হবে।
দেব বল, পড়ে নিয়েছো সবাই? সবাই পড়েছো? আনসার দাও। পোল দিয়েছি চন্দ্রকান্ত, যদি তোমাদের পোল না আসে তাহলে আমাকে কমেন্টে লিখতে পারো, ঠিক আছে? কমেন্টে দিতে পারো, যদি পোল না আসে তাহলে কমেন্টে দিতে পারো। তো এখানে আমাদের আনসার কি হবে? ওয়ান অ্যান্ড টু। এখানে আমাদের আনসার হবে কি? ফার্স্ট বলেছে ট্রাইবাল অ্যাসেম্বলি কতগুলো ছিল তোমরা সবাই জানো, বিধাতা, গণ, বিধাতা সভা সমিতি, গণ পরিষদ, ঠিক আছে? এই সব কটা ছিল। তো যেখানে তোমরা জানো যে এখানে আমাদের কি বলেছে, অনলি ওয়ান হবে কারেক্ট আনসার, কিন্তু এখানে কি বলেছে দেখো, ওম্যান ওয়ার নট অ্যালাউড অ্যাটেন্ড সভা। এটা আমাদের হয় লেটার বেদিকে হয়, কিন্তু এখানে লেটার বেদিক থেকে হয়নি, এটা ঋগ্বেদ জিজ্ঞাসা করেছে, লেটার বেদিক, ঠিক আছে? নেক্সট নেক্সট বলেছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, কোনটা হবে কারেক্ট আনসার বলো। PWBCS মেন্স এর জন্য, হ্যাঁ একদম, পুনাম ম্যামের বই খুব ভালো, ঠিক আছে? একদম একদম পড়ো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ঠিক আছে? পুনাম ম্যামের বই খুব ভালো, একটা বই রাখো আর আনঅ্যাকাডেমি ক্লাসগুলোকে ফলো করো, তাহলেই তোমার প্রিপারেশন হবে, ঠিক আছে? কোনো তার জন্য এত এত বই কেনার কোনো প্রয়োজন নেই। সে যদি তোমার মনে হয় আমি বই কিনবো, অবশ্যই তুমি কিনতে পারো। তুমি যদি বুকস লাভার হও তাহলে তুমি অনেক বই কিনতে পারো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি বলছি কি, অনেক বই যখন একসাথে পড়বে তখন তুমি যদি আনঅ্যাকাডেমি ক্লাস অনেক বই সময় পাবে না, সেই জন্য একটা বই পাশে রাখো, তার সাথে ক্লাস অ্যাটেন্ড করো, যা যা প্রশ্ন মনে আসছে সেগুলো ক্লাসে জিজ্ঞাসা করো, ঠিক আছে? আরে ওটার জন্যই তো বলছি তুমি ক্লাসে আসো, ঠিক আছে? দাঁড়া আমি বলছি, একটু পর বলছি, বলো। ক্লাসের ক্লাসে যে নোটসগুলো তোমাদের দেওয়া হয় সেই নোটসগুলো তোমাদের কিন্তু আর কোনো তোমাদের আর লাগে না। মানে ধরো আমি হিস্ট্রি পড়াচ্ছি, বা ধরো আরও স্যারেরা হিস্ট্রি পড়াচ্ছেন, বা ধরো জিওগ্রাফি ক্লাস হচ্ছে, ঠিক আছে? তোমরা যা নোটস পাবে একটা বই পাশে রাখো, এটা দরকার, ঠিক আছে? একটা বই দরকার, তারপর ইন্টারনেট আছে, ঠিক আছে? তো সমস্যা কিছুই হবে না। হ্যাঁ একদম পোল ঠিক, কারেক্ট, 100% কারেক্ট পোল, ঠিক আছে? এখানে নাইদার ওয়ান নট টু, নাইদার ওয়ান নট টু, এখানে বলেছে ইনকারেক্ট কোনটা, ঠিক আছে? এখানে বলেছে ইনকারেক্ট কোনটা, ও দাঁড়া 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 দাঁড়া, না পোলটা হচ্ছে আমার ভুল হয়েছে দেওয়া, ঠিকই বলেছ, আমিও ইনকারেক্ট দেখিনি, আমি কারেক্ট দেখেছি, একদম একদম। এখানে দুটোই তো ইনকারেক্ট, বি তো না, সেই জন্য দুটোই তো ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট এটাও ইনকারেক্ট। তিস্তা তোমার সঙ্গে বর্ডার শেয়ার করছে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তিস্তা। এখানে আমাদের কি বলেছে, তিস্তা রিভার রাইজেস ইন ইস্টার্ন হিমালয়া সিকিম, এখানে বলেছে রাইজেস ইন ইস্টার্ন হিমালয়া ভুটান, ইস্টার্ন হিমালয়া ভুটান, ফ্লোজ ইন্ডিয়ান স্টেট ওয়েস্ট বেঙ্গল এন্ড বাংলাদেশ, কারেক্ট আনসার, কিন্তু বলছে ভুটান, এটা হবে সিকিম, আর এটা হবে কি, সিকিম এন্ড ওয়েস্ট বেঙ্গল, সিকিম এন্ড ওয়েস্ট বেঙ্গল,
নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে এখানে কোনটা কারেক্ট আনসার এটা বলতে হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে কোনটা কারেক্ট আনসার? ইন্ডিয়া কবে জয়েন করে সেটা জানলেই এটা সবাই পারবে। ইন্ডিয়া কবে জয়েন করে এটা যদি জানো তাহলে সবাই পারবে। ইন্ডিয়া কবে জয়েন করে সেটা যদি সবাই জানো তাহলে সবাই এটা পারবে। কবে ইন্ডিয়া জয়েন করে, কবে ইন্ডিয়া জয়েন করে, কবে ইন্ডিয়া জয়েন করে? কবে ইন্ডিয়া জয়েন করে? কবে ইন্ডিয়া জয়েন করে? কবে ইন্ডিয়া জয়েন করে? না, ইন্ডিয়া কবে জয়েন করে দেখো এখানে আমাদের, ঠিক আছে, ক্লু দিইনি আমি। আমি ক্লু দিলাম, আমি তো দেওয়ার পর তোমরা আনসার দিয়ে দিলে তারপর ক্লু দিলাম, ঠিক আছে। এখানে আমাদের আনসার হবে সি, 1 এন্ড 3। তো এখানে আমাদের কি বলেছে, ইন্ডিয়া কবে জয়েন করে বলো, একদম কারেক্ট আনসার, যেটা 66-এ যখন থেকে সেট আপ তখন থেকে ফাউন্ডিং মেম্বার, ইন্ডিয়া হচ্ছে ফাউন্ডিং মেম্বার, সেই জন্য 1996টা কারেক্ট আনসার হবে না, ঠিক আছে। মানিলা ফিলিপাইন্স একদম হেডকোয়ার্টার, কারেক্ট আনসার। আর এখন প্রেসিডেন্টকে, এখন এর প্রেসিডেন্টকে কেউ বলতে পারবে? এখন এর প্রেসিডেন্টকে মাস্তাশুগু, 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 মাস্তাশুগু আশাকাওয়া, 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 আশাকাওয়া। নেক্সট হচ্ছে দেখো, হি ইজ কল্ড অ্যাজ ওয়ার্ল্ডস ফার্স্ট ট্যুরিস্ট, ওয়ার্ল্ড ফার্স্ট ট্যুরিস্ট, ওয়ার্ল্ড ফার্স্ট ট্যুরিস্ট। হি রোট আ বুক কল্ড রিহেলা, হু ইজ হি, বা রেহেলা, ঠিক আছে, হু ইজ হি। প্রত্যেকে ক্লাসের ক্লাসে জয়েন করো উইথ মাই রেফারেল কোড RAMILA, ঠিক আছে, এই রেফারেল কোডটা ইউজ করো, করে প্রত্যেকে কিন্তু জয়েন করো, ঠিক আছে, প্রত্যেকে জয়েন করো, প্রত্যেকে জয়েন করো। দেখো 1 থেকে 10-এর মধ্যে কারা কারা রয়েছে, এখানে আমাদের আনসার কি হবে, ইবন বতুতা। কার সময় এসেছিলেন ইবন বতুতা? ওয়ার্ল্ড ফার্স্ট ট্যুরিস্ট ওনাকে বলা হয়, ওনাকে বলা হয়, এটা ওনার নাম, ওয়ার্ল্ড ফার্স্ট ট্যুরিস্ট। রেহেলা এবং মোহাম্মদ বিন তুগলকের রুল বা তার সময়, ঠিক আছে। এখানে ওনার দেখো, উনি কিন্তু এখানে ছিলেন ইন্ডিয়াতে কোয়াজি হিসাবে, ঠিক আছে, 6 ইয়ার্স কোয়াজি হিসাবে ছিলেন। কোয়াজি মানে কি, কোয়াজি মানে কি, কোয়াজি মিন্স হচ্ছে আমাদের কোয়াজি মানে হচ্ছে জাস্টিস, কোয়াজি মানে হচ্ছে জাজ বা জাস্টিস, ঠিক আছে। তো এখানে আমাদের ডিপ সুলতান আর নায়েব, এগুলো হচ্ছে যত সুলতানি পিরিয়ডে যত তোমার রয়েছে পোস্ট রয়েছে, সেই সব পোস্টগুলো কিন্তু অবশ্যই দেখবে। নায়েব, ওয়াজির, আরিজি মুমালাক, সাদারি সুদর, ঠিক আছে, কোয়াজি কোয়াজুল, তারপর হচ্ছে দাবির ই খাস, আমির মুন্সি, ঠিক আছে, এবং আরিদ, বারিদ ই মুমালিক, এই সব কটা পোস্টই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বিষয়টা হচ্ছে এদের আন্ডারে, মানে ধরো এরা হচ্ছে চিফ, এরা হচ্ছে বলতে পারো একদম চিফ, মানে একদম বলতে পারো যে মানে কি বলবো, প্যাট্রনেজার একদম, আমি যে অফিসিয়ালস বলছি চিফ অফিসিয়ালস, হ্যাঁ প্রধান। এবার এদের আন্ডারে আবার অনেক পোস্ট রয়েছে যেগুলো কিন্তু তোমাদের ধরে ধরে নাম, যে বারবাক কাকে বলি, হঠাৎ করে তোমাকে একটা প্রশ্ন দিল যে বারবাক কি, বারবাক টার্মটা কিসের সাথে রিলেটেড, দিতেই পারে, ঠিক আছে। তো এখানে ওয়াকিলিদার, বারবাক, তারপরে আছে আমিরি হাজিব, আমিরি শিখাওয়াত, আমিরি মজলিশ, তারপরে হচ্ছে স্যার ই জানদার, ঠিক আছে, এগুলো সবই কিন্তু একটুখানি দেখে নেবে।
ঠিক আছে? এগুলো কিন্তু কাস্ট সাথে রিলেটেড, এগুলো সবই হচ্ছে ওই যে প্রধান প্যাট্রনেজ তাদের, বলতে পারো তাদের আন্ডারে, মানে সাব অফিসিয়াল আমরা বলতে পারি, সাব অফিসিয়াল হচ্ছে এরা, ঠিক আছে? নেক্সট হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এখানে রয়েছে দুটো অপশন, কমিউনিস্ট আর রয়েছে মুসলিম লীগ, তো কোনটা হবে কারেক্ট আনসার সেটা তোমাদের বলতে হবে। না বাড়বে, দাঁড়া বলছি, 15 সবাই রেডি? 15 সবাই রেডি? বারবেগ এখানে কি আছে? দাঁড়া এখন প্রশ্নটা ঘোরা যাবে না। এক ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, 15টা প্রশ্নে এত টাইম লাগলো। তো এখানে বলেছে কারেক্ট, কোনটা কারেক্ট বলেছে, কোনটা কারেক্ট, ঠিক আছে? এই কারেক্ট যখন বলেছে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এবার বিষয়টা হচ্ছে এখানে বলছে কমিউনিস্ট হার্টলি চেয়েছে সাপোর্টেড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো তোমরা আমাকে বলো যে কখনো কমিউনিস্ট কি চেয়েছে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে সাপোর্ট করুক সবাই, কুইট ইন্ডিয়া মুভমেন্টে মানে সাপোর্টটা থাকুক, মানে যত কমিউনিস্টরা রয়েছে সিপিআই এর সবার, কেন চাইনি, কি জন্য চাইনি, কি পারপাস ছিল, কি পারপাস ছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্ট হলে ব্রিটিশদের কুইট করতে হবে, আর তোমরা জানো রাশিয়াকে সাপোর্ট করছে কে, রাশিয়াকে সাপোর্ট করছে হচ্ছে সিপিআই, রাশিয়াকে সাপোর্ট করছে সিপিআই, ঠিক আছে? আর রাশিয়াকে আক্রমণ করছে জার্মানি, জার্মানি, আর ব্রিটিশদের লড়াইটা ছিল জার্মানির এগেনস্টে, রাশিয়াকে দখল করতে আসছে জার্মানি, ব্রিটিশরা করছে আমাদের জার্মানির বিরুদ্ধে লড়াই, কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ব্রিটিশকে, ব্রিটিশের কাছ থেকে সমর্থন সরিয়ে নেওয়া, ঠিক আছে? সেই জন্য রাশিয়াকে সাপোর্ট করার জন্য এখানে কমিউনিস্টরা কুইট ইন্ডিয়া মুভমেন্টে সাপোর্ট করলো না, যে ব্রিটিশ ভারত ছাড়ো, ভারত ছাড়ো আন্দোলন সাপোর্ট করলো না। তো দ্য মুসলিম অপোজ কারা কারা অপোজ করেছে বলো, একবার করে বলো, কারা কারা অপোজ করেছে, কারা কারা অপোজ করেছে, কারা কারা অপোজ করেছে? কারা কারা অপোজ করেছে? হ্যাঁ কে বললে? সিপিআই, সিপিআই মানে কমিউনিস্ট তো আছেই, কমিউনিস্টটা বাদ দাও, আর কারা কারা করেছে বলো? মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আর আরেকজনও আছে, সে হচ্ছে ইন্ডিভিজুয়াল, কে ইন্ডিভিজুয়াল এরাও তোমায় বলতে পারে। তো রাজা চক্রবর্তী, রাজা গোপালাচারী, ঠিক আছে? চক্রবর্তী রাজা গোপালাচারী, উনি হচ্ছে ইন্ডিভিজুয়াল, চক্রবর্তী রাজা গোপালাচারী, কে ইন্ডিভিজুয়ালি অপোজ করেছিলেন, তো তখন হবে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে? উনি কংগ্রেসের কিন্তু ইন্ডিভিজুয়ালি, এমন না দেখো জিন্না মুসলিম লীগের হয়ে, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু একটা গোষ্ঠীর হয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু অপোজ করেছিলেন কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে? আচ্ছা তো যাই হোক, এবার বিষয়টা হচ্ছে এখানে আমাদের আনসার তাহলে কি হবে, এখানে আমাদের আনসার হবে অনলি টু, এখানে আনসার দেওয়া রয়েছে। আচ্ছা এটা বলে ছুটি, ঠিক আছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস ক্রোনোলজিক্যালি অর্ডার, তো কোনটা হবে কারেক্ট আনসার এটা তোমাদের বলতে হবে। দিচ্ছি পোল, পোল দিচ্ছি,
ঠিক আছে, তো ফার্স্ট আমাদের এখানে ফার্স্ট কি রয়েছে, অ্যাবলিশন সতী 1829, তারপর রয়েছে আমাদের কি বেথুন স্কুল 1849, তারপর রয়েছে 1856, তারপর রয়েছে সারদা অ্যাক্ট 1930।